হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যারা বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার দেবে তাদের সবচেয়ে বড়ো প্রশ্ন যেটা যে সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হবে এবার বুঝতেই পারছি যে সিলেবাস মোটামুটি সব জায়গাতেই কমপ্লিট বা অলমোস্ট ডান সেখানে এক্সাম কবে হবে না জেনে এত মাস পড়া হয়ে গেল খুব আনসার্টেন্টির মধ্যে তোমরা আছো মোরাললেস একই আনসার্টেন্টি তোমরা ফার্স্ট সেমেও ভোগ করেছিলে তোমাদের কবে এক্সাম হবে কিছুতেই সেটা ফাইনাল হচ্ছিল না তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের ইউনিভার্সিটির তরফে এখনও কোনো খবর নেই তবে আমি একটা অ্যানালিসিস ওয়াইজ তোমাদেরকে বলতে পারি কবে এক্সাম হবে আমার প্রেডিকশন বলো বা অ্যানালিসিস সব বলো আজকে উনিশে সেপ্টেম্বর দাঁড়িয়ে আমি শ্যুটটা করছি সেই জায়গায় দাঁড়িয়ে যা অবস্থা বা ইউনিভার্সিটি সম্পর্কে যতটুকু খোঁজখবর রাখি তাতে অক্টোবর মাসের তিন তারিখের আগে তোমাদের এক্সাম হওয়ার চান্সেস প্রায় নেই বললেই চলে হবে না সেটা বলছি না চান্স নেই কারণ আমি সেটা কেন সেটা পর্যায়ক্রমে তোমাদের বলে দিচ্ছি পরপর এক হচ্ছে যদি আজকে উনিশ তারিখ সেপ্টেম্বরের যদি তোমাদের পরীক্ষা এই মাসেই শুরু হতে হয় তাহলে আজকালের মধ্যে রুটিন আউট করতে হবে এবার মোটামুটি রুটিন আউট হওয়ার আট থেকে দশ দিন পর পরীক্ষা শুরু হয় এবার যদি আমি আগামীকালও রুটিন আউট হয় এটা ধরে চলি আমি তাহলেও তোমাদের পরীক্ষা শুরু হতে হতে আঠাশ উনত্রিশ তারিখ এবার আঠাশ তারিখ ছুটি আছে তোমাদের একটা ইসলামিক ফেস্টিভ্যাল কিছু একটা আছে আঠাশ তারিখে আমি ক্যালেন্ডারে ছুটি দেখলাম আচ্ছা আর উনত্রিশ ফ্রাইডে পড়ছে উনত্রিশ ফ্রাইডেতে পরীক্ষা নর্মালি শুরু হয় না ফ্রাইডেতে শুরু হলে শনি রবিটা ছুটি পড়ে যায় তো সেক্ষেত্রে আঠাশ উন আঠাশের পর উনত্রিশ তিরিশটা আমরা একেবারেই পাচ্ছি না এক তারিখ রবিবার দু তারিখে গান্ধী জয়ন্তী তো সব কিছু মিলিয়ে একটা হজঘট একটা বড় লম্বা ছুটি অ্যাওয়েটিং অ্যাট দ্য লাস্ট হাফ অফ সেপ্টেম্বর তো সেই জায়গা দিয়ে ধরে আমরা দেখতে পারি যে দু তারিখ অব্দি পরীক্ষা হওয়ার চান্সেসটা অনেক কমে যাচ্ছে কারণ একটা বা দুটো পেপার হয়ে আবার তিন দিন চার দিন ছুটি থাকবে এরকম হয় না নর্মালি কলেজ লেভেলে তো সেই জায়গা থেকে সেই যুক্তি থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে তোমাদের পরীক্ষা মানে বাই এনি এনিমিন্স কিন্তু অক্টোবরের তিন তারিখের আগে মানে গান্ধী জয়ন্তীর আগে মানে অ্যাটলিস্ট তিন চার অক্টোবরের আগে শুরু হওয়ার চান্সেস অলমোস্ট নেই বললেই চলে এটা গেল পরীক্ষা কবে হবে এবার ইন বিটুইন যদি তাও সেপ্টেম্বরের শেষ উইকে শুরু হয়ে যায় কোনো কারণবশত ধরো পঁচিশ ছাব্বিশে শুরু হয়ে গেলো যেটা চান্স একেবারে নেই তাহলে এতদিন আজকের মধ্যে তুমি রুটিন পেয়ে যাবে যদি এরকমও হয় বা রুটিন পাওয়ার পাঁচ ছ দিনের মধ্যে পরীক্ষা হয় না আট দশ দিন গ্যাপ থাকে ফলে মনে হচ্ছে না অক্টোবরের তিন তারিখের আগে পরীক্ষা হবে আর একটা জিনিস অ্যাড করে দিই যে অনেকেরই মনে চিন্তা যে পরীক্ষা শুরু হবে কবে পুজো হবে কবে মানে পুজো তো কবে হবে সেটা তো আমরা জেনেই যাই বছরের আগে ইনফ্যাক্ট দশমীর সময় জেনে যাই পরের বছর পুজো কবে তাহলে পরীক্ষা কী পুজোর পরেও চলবে এই সেই সব একদম অমূলক ধারণা পরীক্ষা পুজোর আগে অবশ্যই শেষ হয়ে যাবে ঠিক আছে পরীক্ষা তিন তারিখ শুরু হোক পাঁচ তারিখ শুরু হোক জবে খুশি শুরু হোক পুজোর আগে শেষ হয়ে যাবে কারণ পুজো টেকনিক্যালি অক্টোবরের উনিশ তারিখে তো ধরে নেওয়া যায় সতেরোর মধ্যে পরীক্ষা ষোলো ষোলোর মধ্যে শেষ হয়ে যাবে সতেরো অবধিও যাবে না কারণ দেবীপক্ষ পড়ে যাবে পনেরো তারিখে মহালয় আমরা জানি তো ষোলো সতেরোর ভিতরে পরীক্ষা ডেফিনেটলি শেষ হয়ে যাবে মানে এরকম কোনো ঘটবেই না যে বাইরে ঢাকবার যা তুমি পুজো দিতে যাচ্ছ এরম কিছু ঘটবে না ফলে নিশ্চিন্তে থাকো অক্টোবরের ফার্স্ট হাফ থেকে শুরু করে পুজো অবধি একটা পরীক্ষার মরশুম চলবে সেটা তো আমরা পরীক্ষা তোমরা শেষ করে তোমরা ভালোভাবে পুজো কাটাতে পারবে এটা গেল গিয়ে সেকেন্ড সেমের ব্যাপার এবার হচ্ছে রেজাল্ট নিয়ে ফার্স্ট সেমের রেজাল্ট এবং থার্ড সেমের রেজাল্ট নিয়ে অনেকের অনেক চিন্তা চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক কারণ এরকম জীবনে কোনো দিন হয় না হয়ও নি আগে কোথাও হয়েছে বলে শুনিনি আমি যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে আজকে ফিফথ সেমিস্টার ক্লাস যে ছেলে মেয়ে করছে তারা জানেই না তারা থার্ড সেমিস্টারে পাস করেছে কিনা দ্যাটস কমপ্লিটলি বিজার সিচুয়েশন ওয়ার্ড সিচুয়েশন এটা ভাবা যায় না জাস্ট ভাবা যায় না একদম আর যা ভাবা যায় না সেসবই হচ্ছে এখন কি বলবো আর তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে থার্ড সেমে रिजल्ट तो जरा ওয়েট করে আছো তারা বুঝতেই পারছো যে কি অবস্থা আর ফি ফার্স্ট সেম অব্দি এখনও রেজাল্ট বেরোয়নি তারাও সেকেন্ড সেম দিয়ে দেবে কিন্তু এবং আমার বর্তমান যেটা ধারণা বা যে জায়গায় দাঁড়িয়ে আছে পুরো ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার খুব ডিটেলে না গিয়েও আমি বলতে পারি সেকেন্ড সেম পরীক্ষা হয়ে যাবে আগে তারপর ফার্স্ট সেম রেজাল্ট বেরোবে তার আগে বেরোবার চান্সেস বিশেষ নেই কারণ কারণ হচ্ছে সিক্স সেমের কিন্তু এখন অবধি হার্ড কপিও দেওয়া হয়নি অনার্সের সিক্স সেম পাশের রেজাল্ট আজকে অবধি বেরোয়নি মানে সিক্স সেম যে ছেলেটা আমি এটা পাশে সিক্স সেম দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটিতে এবছর তারা কিন্তু জানে না তারা পাস করেছে কিনা কোন কোন পেপারে পাস করেছে কোনটা সাপ্লি জানে না তারা তো একটা মানে কমপ্লিটলি বিজার মধ্যে রয়েছে অল ওভার ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টস স্টেক হোল্ডার্স যারা সবাই কম বেশি তো যাই হোক অবস্থা আশা করি বদলাবে বাকি সব কিছুর মতো ইউনিভার্সিটির অবস্থাও বদলাবে এবং সেটা পজিটিভ সাইডেই বদলাবে বলে আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ফার্স্টে সিক্স সেমিস্টারের পাসের যাদের রেজাল্ট ডিউ আছে সেটা আগে বেরোবে সেটা কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে আশা করছি মানে জাস্ট ইন বিটুইন বেরিয়ে দুই সপ্তাহের মধ্যে বেরিয়ে যাওয়াটা উচিত বা বেরিয়ে যাবেই আশা করছি সেটা সিক্স সেমিস্টার রেজাল্ট বেরোবে দেন থার্ড সেমিস্টার রেজাল্ট বেরোবে দেন ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরোবে তো পুরো কর্মকাণ্ডটা হতে হতে এক মাস ধরে রাখো নিয়ার অ্যাবাউট এক মাস কারণ ইন বিটুইন অনেকগুলো ছুটি আছে মাঝখানে আমরা জানি সবসময় বছরের সেকেন্ড হাফটা মানে জুলাইয়ের পর থেকে ডিসেম্বর অবধি সবচেয়ে বেশি ছুটিগুলো থাকে ফার্স্ট হাফে কিন্তু অত ছুটি থাকে না হাতে কোনো সাত আটটা ছুটি থাকে জুন জুলাই অবধি জুলাইয়ের পর থেকে যদি ডিসেম্বর অবধি দেখি একটা লম্বা ছুটির সময় থাকে এবং সেটা সরকারি সবগুলো ছুটিগুলো কারণ পুজো ঈদ দেওয়ালি সবই ওই ভাইফোঁটা সবই ওই সময় তো সেই সব কিছু নিরিখে বলতে পারি ফার্স্ট সেম রেজাল্ট যারা ওয়েট করে আছো তাদেরকে এখনো ওয়েট করতে হবে কারণ ফার্স্ট সেম হুট করে বেরোবে না থার্ড সেম না বেরিয়ে আর থার্ড সেমও হুট করে বেরোবে না সিক্স সেম পাস না বেরিয়ে কারণ একটা একটার সঙ্গে রিলেটেড সিক্স সেম রেজাল্ট আগে বেরোবে পাসের সেটা কয়েকদিনের মধ্যে এবং ধরে নেওয়া যে থার্ড সেমটা পুজোর আগে বেরিয়ে যাবে ফার্স্ট সেম কিন্তু থার্ড সেম বেরোলে একটা তোমরা ধরে নিতে পারো ফার্স্ট সেম বেরোনোর এক সপ্তাহ দশ দিন পর থার্ড সেম বেরোনোর এক সপ্তাহ দশ দিন পর ফার্স্ট সেম বেরোবে তো একটা এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আছো ওকে তো আশা করি তোমাদের যে কোয়ারিসগুলো আছে তোমরা কমেন্টস করছো অনেকেই সেগুলো স্যাটিসফাই করতে পেরেছি এবার দেখো সপ্তাহে কিন্তু বলা হচ্ছে আমি প্রত্যেকটা কথা উনিশে সেপ্টেম্বর সকালের একটা সময়কালে দাঁড়িয়ে আমি কথাটা বলছি ফলে আগামী সময় কিছু চেঞ্জ ডেভেলপমেন্ট কিছু হতেই পারে যা ডেভেলপমেন্ট হবে সেগুলো তোমাদেরকে আমি আবার আপডেট দিয়ে দেবো ফলে আজকের নিরিখে যা বলছি এটাই বাস্তব আমরা জানি বাস্তব এবং সত্যি সেটা সম্পূর্ণ কোনো রূপ নেই সেটা পাল্টাতে থাকে সময়ের সাথে সাথে যে সত্যিটা পাল্টেই যাবে কথার বা যেটা সিচুয়েশানে সেটা আমরা পরে আপডেট দিয়ে দেবো ওকে পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংক ইউ টেক কেয়ার